হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো এক রহস্যময় মন্দিরের কথা, যা কখনোই বৃষ্টিতে ভেজে না। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। ভারত হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে নানা জাতের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করেন। তাই ভারতবর্ষে মন্দির, মসজিদ, স্থাপত্য ও ভাস্কর্যের অভাব নেই। এরকম একটি বিস্ময়কর স্থাপত্য হলো ইলোরা মন্দির। এই মন্দিরটি মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহর থেকে 30 কিমি দূরে অবস্থিত। রাষ্ট্রকূট রাজবংশ এই স্থাপত্যটি নির্মাণ করেছিলেন। এই স্থাপত্যটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বৃষ্টির জল এই স্থাপত্যটির একটিও পাথরকে ভেজাতে পারেনি। অসংখ্য গুহার সমষ্টিগত স্থাপত্য হল এই মন্দির। এই মন্দিরটিকে নিয়ে অনেক রহস্য মানুষের মনে দানা বেঁধেছে। এই মন্দিরটি নাকি এলিয়ানের দ্বারা তৈরি। এই রহস্যময় মন্দিরটির সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হলো। এই মন্দিরে প্রধান দেবতা কৈলাসনাথ, অর্থাৎ দেবাদিদেব মহাদেব। এই বিশ্বব্রহ্মাণ্ড ও মানব সৃষ্টির মূল কারিগর হলেন দেবাদিদেব মহাদেব। মন্দিরটি 757 থেকে 787 খ্রিস্টপূর্বাব্দে স্থাপন করা হয়েছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী কৈলাস পর্বতকে শিবের বাসস্থান হিসেবে মনে করা হয়, তাই এই স্থাপত্যটিকে কৈলাস পর্বতের মতো রূপ দেওয়া হয়েছে। এই মন্দিরটি তৈরি করতে আনুমানিক 20 বছর সময় লেগেছিল। প্রায় 400,000 টন পাথর কেটে মন্দিরটি তৈরি করা হয়েছিল। তাই অনেকের ধারণা যে মানুষের পক্ষে এই মন্দিরটি তৈরি করা সম্ভব নয়। এই মন্দিরটি তৈরির পেছনে রয়েছে এলিয়ানদের বিদ্যাবুদ্ধি। প্রত্নতাত্ত্বিকের মতে এই মন্দির নির্মাণের জন্য 3 ধরনের বাটালি ব্যবহার করা হয়েছিল। মন্দিরের নির্মাণ প্রথম উপর থেকে শুরু হয়েছিল ও সম্পূর্ণ ধর্মীয় মতে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটি যেহেতু মহাদেবের মন্দির, তাই মন্দিরের সামনে নন্দীর মূর্তি রয়েছে। মন্দিরের মধ্যে অনেকগুলো হাতি তৈরি করে রাখা আছে। মন্দিরটিকে ওই হাতিগুলি দাঁড় করিয়ে রেখেছে বলে মনে করা হয়। এই মন্দিরটিকে নিয়ে একটি অবাক করা ঘটনা লোকমুখে প্রচারিত আছে যে বৃষ্টির জল এই স্থাপত্যটির একটি পাথরকেও ভেজাতে পারে না। এই পাথরগুলোর মধ্যে এমনই গুণ রয়েছে যা বৃষ্টির জলকে শোষণ না করে অপসারিত করে দেয়। তাই এই মন্দির বৃষ্টির জলে ভেজে না কোনো দিন। কিন্তু এই ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তাই এই স্থাপত্যটিকে আজ মানুষের কাছে যেমন কৌতূহল দানা বেঁধেছে, তেমনই রয়েছে রহস্যময় ইঙ্গিত। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানে শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।